কুমার, আমরা তো টাঙ্গানিকার তীরে উজিজি গ্রামে পৌঁছেছি। এইবার রামহরি গাটুলা সর্দারকে নিয়ে এলেই শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। গাটুলা আবার কে? মানিকবাবুর কাকা সুরেনবাবুর চিঠিতে তার পরিচয় পেয়েছি। সুরেনবাবুর সঙ্গে গাটুলা গুপ্তধন আনতে গিয়েছিল, আমরাও তাকে সঙ্গে নেব। তার ঠিকানাও চিঠিতে ছিল। রামহরিকে তার খোঁজে পাঠিয়েছি। এখন এই যে মানিকবাবু, কি খবর? বিমলবাবু, আপনারা সেই গুপ্তধন না নিয়ে ফিরবেন না মনে হচ্ছে, কিন্তু এত বিপদ আপদ ঘাড়ে নিয়ে প্রাণ বিপন্ন করে আমি গুপ্তধন চাই না বাপু। আমি লিখে দিচ্ছি আমি গুপ্তধনের বখরা চাই না। আমি নিরাপদে দেশে ফিরে যেতে চাই। আমি ও বাবা, এই আবার কে? কে? ও, এই সেই লোক যাকে তুমি খুঁজছিলে? গাটুলা? হ্যাঁ হুজুর, লোকে আমাকে সিংহদমন গাটুলা সর্দার বলে। আজ পর্যন্ত 17টা সিংহকে আমি জমের বাড়ির রাস্তা দেখিয়ে দিয়েছি। গাটুলা, তুমি বাংলায় কথা কইছো? তুমি বাংলা জানো? জানি বই কি, বাংলা জানি, ফার্সি জানি, ইংলিশ জানি, জার্মান জানি। আমি বাংলা শিখেছি, তুই বাংলা শিখেছি সুরেনবাবু হুজুরের কাছ থেকে, তার আত্মা স্বর্গবাস করুক। আমরা সুরেনবাবুর চিঠিতেই তোমার পরিচয় পেয়েছি। সুরেনবাবুর ভাইপোর সঙ্গেই আমরা এসেছি। আমার সামনে দাঁড়িয়ে আছেন যে ভদ্রলোক, উনি হচ্ছেন সুরেনবাবুর ভাইপো। আরে আসুন ভাইপো, আপনাকে আমি আলিঙ্গন করি। আপনারা কেন এসেছেন আমি জানি, শীঘ্রই যে আপনারা আমার কাছে আসবেন সেও আমি কাল রাতেই জানতে পেরেছি। কাল রাতে টের পেয়েছিলে কি করে? সেই কথা জানতে চান তো বলি। কাল রাতে এক চোর আমাকে চুরি করতে এসেছিল, কিন্তু আমি তার পরিচয় জানতে পারিনি। তোমাকে চুরি করতে এসেছিল বলো কি সর্দার? হ্যাঁ হুজুর, চোরের স্পর্ধা বুঝুন একবার। আমি হলুম গে সিংহদমন গাটুলা সর্দার। আমি কি মেয়েদের কানের মাকড়ি, হাতের চুড়ি না নাকের নথ যে বেমালুম আমাকে চুরি করে নিয়ে যাবে? কিন্তু হুজুর, এ বড় সোজা চোর নয়, হয়তো মানুষই নয়। বলো কি সর্দার, মানুষই নয়? না মানুষ তো নয়, তবে ভূত প্রেত কিনা জানি না। আচ্ছা হুজুর, ভূত প্রেতের গায়ে কি লোম থাকে? তার গায়ে কি লোম ছিল? সে যখন আমাকে কোলে তুলে নিয়ে পালাচ্ছিল, অন্ধকারে কারুকে আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু যে আমাকে কোলে নিয়ে যাচ্ছিল তার হাত গায়ে হাত বুলিয়ে পেলাম রাশি রাশি লোম। তারপর তারপর তারপরে গাটুলা সর্দার সিংহ গর্জন, সিংহের কাছ থেকে আমি গর্জন করতে শিখেছি। আমার সে গর্জন শুনে চারিদিক থেকে লোকজন এসে পড়ল, চোরটাও আমাকে ফেলে ছুটে পালিয়ে গেল। কিন্তু আমরা যে আসবো এই কথা তুমি জানলে কি করে? জানবো না কেন, গাটুলা সর্দারকে চুরি করে কার লাভ, আর চুরি করবেই বা কেন? নিশ্চয়ই সম্রাট লেনানার গুপ্ত ধনের লোভে। সম্রাট লেনানার গুপ্ত ধনের ভান্ডার কোথায় আছে তা আমার জানা আছে, আর সে কথা জানেন কেবল সুরেনবাবুর ভাই আর ভাইপো। কাজেই আমি আন্দাজে বুঝেছিলাম এই অঞ্চলে হয়তো আপনাদের কারুর শুভাগমন হয়েছে। হুশিয়ার! বর্ষা ছুঁড়ল কে? গোপাবাবু, এ বর্ষা তোমাকে ডিপ করে ছোড়া হয়েছে, কিন্তু কে ছুঁড়ল? যেই ছুড়ুক, গাটুলা সর্দার ধরে না ফেললে এতক্ষণ আমাকে মাটিতে লোটাতে হতো। নিশ্চয়ই এ বিষাক্ত বর্ষা। সর্দার, তুমি আমার প্রাণ বাঁচালে, এ কথা। আরে আরে, আরো বর্ষা আসছে, শিগগিরই গাছের আড়ালে পালিয়ে দাঁড়ান, ওই গাছটার আড়ালে দাঁড়ান। পাওনারবাসী, তাড়াতাড়ি চলো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এ তো দেখছি অস্ত্রধারী আসকারির দল, ওই জঙ্গলের ভিতর লুকিয়ে কারা যেন আমাদের লক্ষ্য করে বর্ষা ছুড়ছে। ওদের তাড়িয়ে দাও। লোকজন নিয়ে প্রস্তুত হয়ে এসেছে। হ্যাঁ সর্দার। বাবা না, জঙ্গলের ভেতরে কেউ নেই। লোকজন নিয়ে আপনারা তো প্রস্তুত হয়ে এসেছেন, গুপ্তধন না নিয়ে ফিরবেন না। সেই রকমই তো ইচ্ছে। এই বর্ষাটা ছুঁড়েছে ওয়া কি কিউ জাতের লোক, ওই জাতের যোদ্ধারা এই ধরনের বর্ষা ব্যবহার করে। কিন্তু ওয়া কি কিউ জাতি তো কেনিয়া জেলার কেডং নদীর ধারে বাস করে, তারা এই মুন্ডুকে এলো কেন? আর আমাদেরই বা আক্রমণ করলে কেন?
যজ্ঞে শুনুন হুজুর, আসকারীদের বন্দুক নিয়ে বর্ষাধারী যোদ্ধাদের ঠেকাতে পারবেন, কিন্তু সম্রাট লেনানার গুপ্তধন হচ্ছে যজ্ঞের ধন। যুগ যুগ ধরে অসংখ্য যজ্ঞ সেই গুপ্তধন পাহা দিচ্ছে। আপনি বন্দুক দিয়ে সেই ভয়ঙ্কর যজ্ঞে ঠেকাতে পারবেন? সর্দার, আমি ভূত প্রেত যক্ষরক্ষকে ভয় পাই না, বিশ্বাসও করি না। তুমি কি আমাদের সঙ্গে যেতে ভয় পাচ্ছ? গাটুলা সর্দার সাহসের গোলাম, আপনারা যেখানে যাবেন আমিও সেইখানেই যাব। বেশ, খালি আমরা কাবাগো পাহাড়ের দিকে যাত্রা করব। কয়েকদিন পরের কথা, সর্দার আমরা কাবাগো পাহাড়ের কাছে অর্থাৎ গুপ্তধনের কাছে এসে পড়েছি। তা বটে, তবে গুপ্তধন যত তফাতে ছিল তত তফাতেই আছে, কারণ কাবাগো পাহাড়ে উঠতে গেলে রক্ষীরা আমাদের আক্রমণ করবে। সংখ্যায় তারা প্রায় 1,000-2,000 হবে, তবে তাদের সম্বল বর্ষা তীর্ধনুক কুঠার প্রভৃতি অস্ত্র, আর আমাদের সঙ্গে আছে অনেকগুলি বন্দুক, এইটুকুই ভরসার কথা। তারপর? তারপর তারপর আছে যক্ষের দল, তারা পাহাড় আদায় গুহার ভেতর, গুহার রক্ষীরাও ভেতরে ঢুকতে সাহস পায় না। এই যক্ষের দলকে আপনি ফাঁকি দেবেন কি করে? ওসব যক্ষটাকে আমি বিশ্বাস করি না। কাল সকালে আমরা কাবগো পাহাড়ে উঠবই, কারুর বাধা মানব না। সর্দার তুমি এখন বিশ্রাম করো। সেই রাত্রে হঠাৎ তো রাতে কে বিরক্ত করছে? ও গাটুলা সর্দার, তোমার ঘুম ভাঙালে কেন? বিমল বাবু, আপনি একবার পিছনে আছে তাঁবুর বাইরে আসুন, কিছু শুনতে পাচ্ছেন বিমল বাবু? বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বাজ ডাকছে। বাজ নয়, দূর থেকে ভেসে আসছে অসংখ্য ঢাক ঢোলের আওয়াজ। কাবাগো পাহাড়ের রক্ষীরা যুদ্ধের বাজনা বাজিয়ে এগিয়ে আসছে। দেখুন বিমল বাবু, বনের মধ্যে কত বড় বাহিনী দেখে জন্তুরা ভয় পেয়ে দলে দলে পালাচ্ছে। আমি বাঁশি বাজিয়ে আসকারীদের ডাকছি। পাওয়ানার কাছে বিপদের সংকেত, সবাই তাঁবু ছেড়ে এসো। এই যে সবাই এসে পড়েছো, শোনো, শত্রুরা আমাদের আক্রমণ করেছে। ওই শোনো ঢাকের শব্দ, তোমরা জঙ্গলের আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়াও, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। গাটুলা সর্দার, তুমি দেখো আমার হুকুম মতো কাজ হয় কিনা। ওই শোনো বিমল বাবু, গুপ্তধনের রক্ষীরা মশাল জেলে বাজনা বাজিয়ে এগিয়ে আসছে। এই কটা বন্দুক দিয়ে আপনি ওদের রুখতে পারবেন? কয়েকটা বন্দুক দিয়ে ওদের রুখতে পারবেন না, আমি কি করি দেখুন। বন্ধুগণ, তোমরা তাঁবু তুলে জিনিসপত্র গুছিয়ে নাও। খামেসি, এদিকে শোনো, তুমি আমার ডান হাত, এইসব লোকের ভার তোমাকেই দিলাম, এদের নিয়ে চিৎকার করতে করতে পিছিয়ে পড়বে, মাঝে মাঝে বন্দুক ছুটবে কিন্তু কোথাও দাঁড়িয়ে লড়াই করবে না। হিপো নদীর ধারে সেই যে গুপ্তস্থান, সেইখানে সদর বলে হাজির হও, সেইখানে গেলে শত্রুরা তোমাদের কিছু করতে পারবে না, সেইখানে তোমরা আমার জন্য অপেক্ষা করবে। সর্দার, আমি কিন্তু পালানোর দলে নেই, পালাতে কোনোদিনও শিখিনি। ঠিক আছে কুমার বাবু, এবার একটা ঝোপের আড়ালে আমাদের লুকিয়ে পড়তে হবে, শত্রুরা আমাদের দেখতে পেলে সব কৌশলী ব্যর্থ হয়ে যাবে। সর্দার, তোমার উদ্দেশ্য আমাকে খুলে বলো। কিছুই বলতে হবে না বিমল বাবু, এক্ষুনি যা হবে চোখের সামনেই তুমি তা দেখতে পাবে। আমি সেই লোকজন যে উত্তর দিকে পালাতে শুরু করলো, শত্রুরাও সঙ্গে সঙ্গে তাদের অনুসরণ করে ছুটল। এতক্ষণে গাটুলা সর্দারের ফোনটি বুঝতে পারলাম, কর্তৃপক্ষ এখন আমি শীতলের পিছনে লেগে রইল, আর আমরা বিনা বাধায় রত্নগুহার দাঁড়ে। সবাই বেরিয়ে এসো, পথসাফ। এই যে কুমার বাবু, রামহরি, সবাই বেরিয়ে এসেছো দেখছি। হ্যাঁ, কিন্তু বিমল আর মানিকবাবুকে তো দেখছি না। ও কি, ওরে বাবা রে! আরে মানিকবাবু হঠাৎ গাছের ওপর থেকে পড়লেন কেন? মানিকবাবু গাছের ওপর কি করছিলেন? শত্রুদের ভয়ে গাছে উঠেছিলাম, তখন কি জানি যে ঝোপের বাসা ভূতের বাসা। হঠাৎ দেখি একটা প্রকাণ্ড ভূত ঝোপের ভেতর থেকে বেরিয়ে এক দৌড়ে কোথায় মিলিয়ে গেল। তোমরা দাঁড়ো, আমি একবার ঝোপটা দেখে আসছি। ঝোপের ভেতরে বিমল বাবু অজ্ঞান হয়ে পড়েছিল। বিমল? বিমল একটু পরে জ্ঞান লাভ করে সব কথা বলল। এ আর কেউ নয়, নিশ্চয়ই ঘটোৎকচ। ও বাবা, আবার ঘটোৎকচ! ঠিক বলেছো কুমার, সে ম্যাপ নিতেই এসেছিল। এবারে আমি ঘটোৎকচকে ঠকাতে পারিনি, সে নিয়ে গেছে ম্যাপ। সর্বনাশ! বাবুজি, আমি এখনো হাল ছাড়িনি,
গুহার মুখে পৌঁছবার এমন একটা গুপ্ত পথ আমি জানি যে শত্রুদের অনেক আগেই আমরা রত্ন গুহার দ্বারে পৌঁছতে পারব। তবে তাই চলো সর্দার, আর এক মিনিটও দেরি নয়। কুমার, বন্দুক নিয়ে এসো। কয়েক ঘন্টা পরে, ওই দেখো রত্ন গুহার মুখ। গেলবারে সুরেন বাবু হুজুরের সঙ্গে এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের দলের অনেক লোক মারা পড়েছিল, কিন্তু তবু আমরা এর বেশি এগোতে পারিনি। এবার রক্ষীরা বোকার মতো খামিসি দলের পেছনে ছুটছে বলেই আমরা এতদূর আসতে পেরেছি, নইলে দেখতে গুহার উঠবার পথে দলে দলে লোকে পাহারা দিচ্ছে। ওই যে রত্ন গুহার মুখ বিমল বাবু, এবার আমরা ভেতরে ঢুকব। পথটা জানো সর্দার? আমার পিছন পেছনে এসো। ওকে সর্দার, অসংখ্য যোদ্ধা, ওরা এখনই আমাদের হত্যা করবে। ভয় নেই, ওরা জীবিত নয়। গুহার বাইরে যেসব রক্ষী সৈন্যরা পাহারা দেয়, মৃত্যুর পর তাদের দেহগুলি গুহার ভেতরে নিয়ে আসা হয়। প্রাচীন মিশরে যেভাবে মমি করা হতো, তেমনি কোনো উপায়ে মৃত রক্ষীদের দেহগুলো চিরদিনের জন্য রক্ষা করা হয়। কিন্তু ওকে, আমি টর্চের আলো নিভিয়ে দিলু, গুহার গলিপথে কাদের টর্চের আলো? নিশ্চয়ই শত্রুরা, অর্থাৎ যারা ম্যাপ চুরি করেছে। এসো আমরা মৃত যোদ্ধাদের আড়ালে লুকোই। ওদের আলোগুলো সামনের দিকে পড়ছে, কারোর মুখই দেখা যাচ্ছে না। সকলের আগে টর্চ হাতে যে লোকটা যাচ্ছে, ওই নিশ্চয়ই মাখনবাবু। ওর কাছেই ম্যাপ আছে। চলো অন্ধকারে গা ঢাকা দিয়ে ওদের পেছনে পেছনে যাই। ভালো কথা বলেছে বিমল, ম্যাপ না থাকলে তো কী হলো? তাই আমাদের পথ প্রদর্শনে কাজ করবে। আলোটা নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, ওরা নিচের দিকে নেমে যাচ্ছে। বিমল, এইবার তোমার টর্চটা জ্বালো। দেখেছো কুমার, পাথরের গায়ে খোদা সুদীর্ঘ সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে। প্রায় চারতলা সিঁড়ি ভেঙে আমরা একটা মস্ত উঠোনের ওপর এসে পড়েছি। এবার আমরা কোন পথে যাব? শত্রুরা কোন পথে গেছে বুঝতে পারছি না। বন্দুকের শব্দ, শত শত সিংহের কার্য, অসংখ্য ঘণ্টার শব্দ, অগণ্য মানুষের চিৎকার। যারা ভেতরে গেছে তারা আর ফিরবে না। গুহার চোখেরা জেগে উঠেছে। ওই শোনো, শত শত সিংহ গর্জন করতে করতে ছুটে আসছে। পালাও! আমাদের পিছনে পায়ের শব্দ, তারা যেন ছুটে আসছে। এদিকে এসো, এই পাহাড়টার আড়ালে আমি লুকিয়ে পড়ি। ওকে, গুহার ভেতর থেকে কারা বেরিয়ে এলো? ঘটোৎকচ! সঙ্গের লোকটা নিশ্চয়ই মাখনবাবু, কিন্তু ঘটোৎকচ মাথায় কে নিয়ে যাচ্ছে? গুপ্তধর কুমার, ঘটোৎকচ গুপ্তধর নিয়ে যাচ্ছে। বিমল বাবু, এখনো আমরা রত্ন গুহার সীমা ছাড়াইনি। এখানে গোলমাল করা আর যেচে গলায় ফাঁসি দেওয়া একই কথা। আমাকে ছেড়ে দাও সর্দার, ওই ঘটোৎকচ আমাকে অনেকবার ফাঁকি দিয়েছে, আজ আমি ওকে ধরবই। পাহাড়ের নিচ থেকে ভেসে এলো আহত মানুষের আর্তনাদ। কুমার, তাড়াতাড়ি চলো, চিৎকারটা থেমে গেছে। ওই যে একটা লোক মাটিতে পড়ে ছটফট করছে। ও, এটা দেখছি মাখন বাবু। কে? ছোট কাকা, আসছি। ছোট কাকা, আপনার এই দশা কে করেছে? ঘটোৎকচ, সে আমাকে ছোড়া মেরেছে। ছোড়া মেরেছে কেন? গুপ্তরত্ন সে একলা ভোগ করতে চায়। আপনারা কি গুপ্তরত্ন পেয়েছেন? পেয়েছি, তবে গুহায় যা আছে তার তুলনায় পেয়েছি যত সামান্য। সে গুহায় যা আছে বোধহয় কুবেরের ভাণ্ডারেও তা নেই, কিন্তু সে গুহা হচ্ছে ভুতুরে গুহা। আমার সঙ্গীরা সবাই মারা পড়েছে। একটা বাক্স নিয়ে কোনো গতিকে আমি আর ঘটোৎকচ প্রাণ নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু গুপ্তধন আমার ভাগে লাগলো না। বিশ্বাসঘাতক ঘটোৎকচ! ও ও কাকা, সব শেষ। কাটুলা, কাটুলা সর্দার কোথায় গেল? হুঁশিয়ার কাটুলা সর্দার, নিশ্চয়ই সে ঘটোৎকচের পিছু নিয়েছে। চলো কুমার, ছুটে চলো। বিমলবাবু, আমার কাকার মৃতদেহের সৎকারে কি হবে? শয়তানের বড় সৎকার করবে শিয়াল কুকুর। চলে আসুন মানিকবাবু। বিমল, বিমল, সর্দারকে গরিলা আক্রমণ করেছে। সাবধান বিমল! গরিলাটা আমাকে ছেড়ে বিমলবাবুকে আক্রমণ করলো। এত তাড়াতাড়ি জন্তুরা ঝাঁপিয়ে পড়লো যে আমরা কেউ গুলি ছোড়ার সুযোগই পেলাম না। কুমার বাবু, গুলি করো! গুলি চালালে বিমলের গায়ে লাগতে পারে। সাবাস বিমল! গুলি ছোড়ো না কুমার, দেখি কে জেতে। বিমল নিচু হয়ে গরিলাটার আক্রমণ এড়িয়ে গেল, কিন্তু বিমল করছে কি? গরিলাটাকে বিমল তুলে আছাড় দিল। বাবু বাবুজি, বাঘার ঘন ঘন কামড়ে
যখন গইলাটা ছাড়া হচ্ছে না তখন তখন ধরে নিতে পারো যে ভবলীলার সঙ্গ হয়েছে। আমি গোড়া থেকেই সন্দেহ করছি খরৎকচ একটা পোষা গরিলা। ওই দেখো গুপ্তধনের বাক্স। কিন্তু যতই পোষ মানুষ গরিলা জানোয়ার ছাড়া কিছু নয়। ধনরত্নের লোভে সে কি খুন করে? বাঘা যা যাচ্ছে কেন দেখি? তোমরা সবাই এদিকে এসো, বাঘার কামড়ে গরিলার মুখের ওপর থেকে চামড়া সরে গেছে। কি আশ্চর্য, এ তো দেখছি সেই জাহাজের মরা দিত কাফ্রিটার মুখ। ও বাবা, এই ব্যাটাই তাহলে এতদিন গরিলার চামড়া মুড়ি দিয়ে ঘটোৎকচ্ছে যে আমাদের ভয় দেখিয়ে আসছে। এবার বাক্সটা খুলে দেখা যাক কি আছে। অজস্র মণি মুক্তো রে চুনি। ও বাবা, এ তো দেখছি সাত রাজার ধন। হ্যাঁ মানিকবাবু, কিন্তু মাখন বাবুর মুখে শুনলেন তো, গুহায় যা আছে তার তুলনায় ঐশ্বর্য যত সামান্য। আমরা শুধু হাতে ফিরছি না বটে, কিন্তু ভুতুরে রত্ন গুহার কোনো গুপ্ত কথাই জানা হলো না। ঘুমন্ত গুহার অন্ধকার থেকে কেন জেগে ওঠে হাজার হাজার নরকণ্ঠের চিৎকার, শত শত সিংহের গর্জন, অসংখ্য ঘণ্টার ধ্বনি? এক বছর পরে হোক, দু বছর পরে হোক, ওই গুহার রহস্যভেদ করার জন্য আমরা আবার ফিরে আসবো। কি বলো কুমার? নিশ্চয়।